উত্তর কোরিয়ার নেতা অনেক বুদ্ধিমান। অনলাইন ডেস্ক। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনার বিষয়টি বাতিল হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটি যদি ক্রমাগত পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে তাহলে এমনটিও হতে পারে। সম্প্রতি এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিয়ংইয়ং যে সংঘাতের সূচনা করেছে তাতে লাখ লাখ মানুষ নিহত হতে পারে। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করেছে বলে মনে করেন তিনি। বিবিসি এক খবরে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে 100 দিন পূর্ণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে দেশটির CBS টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ফেস দ্য ন্যাশন এর এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং আনকে অনেক বুদ্ধিমান নেতা বলে উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, কিমের বাবা মারা যাবার পর 27 বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন। এত কম বছর বয়সে একজন ক্ষমতায় এসেছেন সেটা নিশ্চয় অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে, কিন্তু তিনি সেটা ধরে রেখেছেন। অবশ্যই কিম বুদ্ধিমান ব্যক্তি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প এমন মন্তব্য করলেন। মাত্র একদিন আগেই শনিবার উত্তর কোরিয়ার একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের কিছু পরেই সেটি বিস্ফোরিত হয়। তার একদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখলে সংঘাত শুরু হতে পারে। টেলিভিশন অনুষ্ঠানে পিয়ংইয়ং এর ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে আলোচনা করতে চাননি ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপের বিষয়ের ঘোষণা দেওয়া উচিত নয়। তার ভাষায়, এটি একটি দাবা খেলার মতো বিষয়। তিনি তার পরিকল্পনা বা চিন্তাভাবনার কথা মানুষকে জানাতে চান না। উল্লেখ্য, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। ধারণা করা হয় দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা করেছে, যেটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।